স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়ার অপরাধে তিনজনকে আটক করেছে ডিবি। ঘটনার পুনরাবৃত্তি রোধে নগদ অ্যাকাউন্টের ওটিপি কোড কাউকে না দেয়ার অনুরোধ করেছে নগদ কর্তৃপক্ষ। তবে অপরাধী যতই কৌশল অবলম্বন করুক, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা করে ছাড় পাওয়ার সুযোগ নেই বলে মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় শিক্ষা বোর্ড থেকে প্রফেসর রেহনা বলছি, তোমার কি এর আগে শিক্ষা বোর্ড থেকে উপবৃত্তির বিষয়ে কল দেওয়া হয়েছিল? স্কুলের উপবৃত্তি হাতিয়ে নেয়ার জন্য এ ধরনের ফোন কল আসতে পারে আপনার ফোনে, চাইতে পারে আপনার নগদ অথবা বিকাশ অ্যাকাউন্টের গোপন পিন নম্বর। ফর্ম ক্লাব করার জন্য তোমার ফোনে এখন একটা এসএমএস যাবে, এসএমএস এ ফর্ম ক্লাব 6টা নাম্বার থাকবে, ওই নাম্বারটা দেখে বলবা আমার অ্যাকাউন্টে 15,300 টাকা জমা হয়ে যাবে, বুঝতে পারছো? এমন অভিনব কথার জালে বিভ্রান্ত হয়ে টাকা হারিয়েছেন দেশের বিভিন্ন এলাকার স্কুলের শতাধিক শিক্ষার্থী। অভিযোগ পেয়েই রংপুর থেকে দুজন ও নরসিংদী থেকে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। প্রতারকদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি। প্রতারকরা এটা দীর্ঘদিন যাবত করে আসছে এবং এইভাবে প্রায় শতাধিক আপনার আমরা ভিকটিম পেয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনাদেরকে ট্রেস আউট করা যাবে না, এটা আপনাদের ভুল ধারণা। প্রতারকদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষম। নিজেদের ভুলেই এ ধরনের প্রতারণার শিকার হয় গ্রাহকরা, এমনটা মনে করেন নগদ কর্তৃপক্ষ। ওটিপি বা এই বিষয়গুলি অনেকে এখনো বুঝে না যে এটা শেয়ার করলে এটা একজনের টাকা আরেকজন নিয়ে যেতে পারে, যার কারণে এটা ওই সহজ সরল মানুষকে ফুলিয়ে ফুসিয়ে এভাবে তারা টাকাটা এই সংঘবদ্ধ চক্রটা নিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও যদি কেউ এ ধরনের প্রতারণার কথা বিন্দুমাত্র চিন্তাও করে থাকে, তাদেরকে বলবো তারা ইনিশিয়াল সাফল্য পেলেও তারা যদি স্বপ্ন জগতে বাস না করে, কারণ প্রযুক্তি এমন একটা পর্যায়ে চলে গেছে ওনারা যতটুকু ব্যবহার করবেন, জিনের বাচ্চা, আমি অমুক জায়গা থেকে বলছি, আমি তমুক বলছি, আপনার এটা দেন ওটা দেন নাম্বার দেন, তাদেরকে আমরা ধরবই। কেউ কোনো পরিচয় দিয়ে নগদ অ্যাকাউন্টের গোপন ওটিপি নম্বর চাইলে কাউকে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে নগদের কল সেন্টার অথবা অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা। আরিফ হোসেন, এশিয়া নিউজ, ঢাকা।